শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। ডাক্তার মালিক দাসগুপ্ত। বাবার নাম? মৃত সুধাংশু দাসগুপ্ত। আমার নাম মৃত চন্দ্রপ্রিয়া দাসগুপ্ত। ডাক্তার মালিক লাল বাড়ি মহানগর সিজান্ত চট্টগ্রাম। এত সালের আগে আমি ছাত্র ছিলাম, স্টুডেন্ট সেভেনে ছিলাম। রিয়েল উচ্চ বিদ্যালয়। এত সালে মন্দির সময় আমি গ্রামে ছিলাম, তারপর নভেম্বরের দিকে, তখন সম্ভবত বাদ মাস ছিল। তখন আমরা 12 জন গ্রাম থেকে গেলাম, আমাদের সাথে আরও ওই ফাতুলি ছিল 26 জন মোট। আমরা 71 গেলাম। এখান থেকে আমাদের নূর করিম সদ্দিন নামে গাইডার ছিলেন, উনি আমাদেরকে ডোমখাইল নৌকা দিয়ে ইচাখালি নিয়ে গেছে। ইচাখালি তারপর ওইখানে মাদুরাট একটা মক্ত এখন মাদ্রাস হয়েছে তিনতলা, ওইখানে আমরা রাত উদযাপন করছি। এর ফলে হাঁটি হাঁটি কইয়ে কুবিয়াঘাট দিয়ে নৌকা দিয়ে ফার হয়ে এতে গেলাম নোয়াখালী মুড়িগঞ্জ ফুরান স্টেশন দিয়ে। আমরা কড়িয়া দুর্গাপুর, কড়িয়া দুর্গাপুর হয়ে আমরা গাইডার ছিল আমাদের ডিপটি নামে গাইডার, ওর সাথে গেলাম তো ইয়াতে কইয়া ডিগি দিয়ে শ্রীনগর যাওয়ার জন্য। ফতে আমাদের কইয়া ডিগি ফার্স্ট একটা ছিল, এখন পোস্ট হয়েছে, তখন গোডান ছিল। গোডান থেকে আমাদেরকে পাঞ্জাবি এবং নেজাকার আটকে গেছে, তখন মোট 7টা। তো আমাদের গাইডারের সে ছিল যে ব্যাটিং ছিল যে কবে ওরা 7টা পরে চলে যায়, এত থাকে না, ডিউটি থাকে না। তো আমরা যাচ্ছি হঠাৎ করে দেখো বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে ওরা ওদের আশ্রয়ের জন্য মানে ওই এতে ক্যাম্পে সরকারি গোডাউন ওইখানে আশ্রয় নিছে। তারা তাদের সামনে পড়ছি, সামনে পড়ার পরে তারা আমাদেরকে কেউ বললো যে কে হয় কে বললো যে তোমরা কে এভাবে বলতে বলতে আমরা সবাই ওই যেহেতু বাদ বাসছিল আমরা ইয়ে করলাম, ওইখানে ঝাঁপ দিলাম ওই আমরা 26 জন লোক দিয়ে যাইয়ার ফলে। তারপরে আমরা ওই ফাঁসে খাল ছিল, যে খালটা সীমান্ত আর কি ওইগুলো এখন, তা ওইখানে আমরা কেউ এইদিকে চলে আসলাম অজান্তে কেউ ওইদিকে। এখন গ্রাম তল্লাশি উঠতেছে, এবার আবাস হতেছে মানে তখন এরা কোথায় বাইরে আপনার বাইরে যান কোথায় আমাদের বাড়িকে জানা দিবে। তো আমরা তখন বাইরে এর ভিতরে কেউ ইয়া করলাম ওই ছত্রবাসে কেউ হালের হাল চললাম এর সাথে, তারপর কেউ ওই ইয়াতে শান্তি হারিয়ে আনতেছে ফানের ব্যবসা কোথায় ডাবল খাইতেছে না আমাকে দেন। এইবার করতে করতে আমরা আস্তে আস্তে আবার এদিকে শান্তি হারে আসলাম। সেদিন শান্তি হার এবং সীতার মনোর সব জায়গায় কাছে আগুন দিছে। সেদিন দিন ছিল সোমবার, আমরা বাড়িছি শুক্রবার, সেদিন সোমবার ছিল একযোগে। যেমন ডাক্তার একলাশার বাড়ি, আমাদের আমার বাড়ি, এই বাজার, তারপর এই কদল বাড়ি, তারপর এই বাড়িতে নিজস্ব যথেষ্ট জায়গায় একদিন আগুন দিয়েছে। নর্মালি করে ওই যে সাত দিনের ফুটবক্ষণে তো
আপনারা ইন্ডিয়া যেতে পারেন নাই নাই যেতে পারেন কেউ যারা বসেছিল কুশিয়ার কথা ছিল তখন তখন ও তিনজনকে ধরল এই মাহবুব আবার একজন মির্জা বানোশেন একজন আবু তাহের তখন যেহেতু তোমার ভোর হয়ে গেছে তারা ঘরে নিয়ে আসলো মিরসে থানা মিরসে থানার পরে যখন তিন চার দিন পরে সন্ধ্যে তাদেরকে নিয়ে যেতেছিল ফাড়ে মারার জন্য তার থেকে দুজনকে মুসলিম লীগের একজন লোক ছিল বাইদুল বাড়ি আমাদের বাবা নাম শ্বশুরবাড়ি এখানে ও দুজনকে জামিন নিয়েছি একজন যে যাকে মার খেয়েছে সে হিন্দু ছিল বাদল শীল আর যারা মার খেয়ে গেলে আর আসছে জামিন নিয়ে তারা একজন রুহানি সত্যি একজন হয়েছে সবির আলম আর আমার সাথে ছিল অলি আহমদ সুটি নিয়ে আমি তিনজন আর কি আমরা এখন কেমন আছেন কাজ খুব ভালো ভালো আছি মানে সামাজিক কাজ করতেছি আমি এখন বিশ ত্রিশটা স্বর্ণ জড়িত আছি নিজে আমার সবাই শুধু দুইটা থানা শীতল মিশ্রাল আমি এবার সভাপতি হয়েছি 19 বছর পর সেক্রেটারি ছিলাম এবার ইলেকশনে কিসের নিজের সবাই শুধু এটা সামাজিক সংগঠন তারপর ওই ফর্দা আমার দায়িত্ব করলাম ফর্দা তারপরে হেলথ ইনফ্রাস্ট্রাকচার তারপরে দাবি সুরিয়াল তারপরে এখান দিয়ে বাকি শিখে আছি বাগড়া শিক্ষা কমিটি হাইস্কুলের দাতা সদস্য সাবেক সভাপতি কেন্দ্র স্কুলের সভাপতি তারপর এই জন্মাষ্টমী হিন্দুতে ধর্মীয় সংগ্রহ সংগ্রহ আছে বাইডলা আশ্রম চারমৌরি আবুতর আশ্রমের আজীব সদস্য কেদাগির আশ্রম আজীব সদস্য মোটা দিয়ে এখন 20-30টা সংগ্রহে জড়িত আছি স্যার আপনার আশীর্বাদ 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই জয় বাংলা।